উনি ঘুমায় ছিল, রাত্র কারো পায়ের আওয়াজে উঠা গেছেন, তো দেখতেছেন ছাদের উপরে জানি কে পাও বাইরে বাইরে হাঁটতেছে। ডাইকা নিয়ে আসছেন, জিজ্ঞাসা করছে তুই এত রাত্রে ছাদে করিস কি? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে, রাজপ্রাসাদের ছাদে। তো রাজা বলতেছেন পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে, উঠ তো জঙ্গলে বা মরুভূমিতে পাওয়া যাবে। তো বলছে আমি পাগল হইলে আপনিও আমার সাথে। বলছে আমি তোমার সাথে কি করা, রাজপ্রা যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করা, এতটুক কথায় জিন্দগি চেঞ্জ। ছেড়া দিছেন রাজত্ব কয়দিন এখানে, 60-70 বছরই তো, ঠিক না? ছেলে তো বাপেরই খবর নেয় না, আর অন্যেরা আমার খবর নিবে কখন? 60-70 বছরই তো, এটাই তো প্রমাণ করতেছি। আছে 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 2500 কিছু অট্টালিকা আছে গ্রাম দেশে, না নাই নাই কিছু শিল্পপতির বাড়ি নাই কি বলেন? মারা যাওয়ার পরে কি বাড়ির ভিতরে কবর দিবে? একটাও কবর আছে আছে নাকি? আমি চিনি 2-4 জন মারা গেছেন, কই বাড়ির ভিতরে তো কবর নাই। তাহলে বাড়িওয়ালারা তো নিষ্ঠুরতার পরিচয় দিল, যে কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে বাংলো বানায় দেয়া গেল, কমসে কম উচিত ছিল ঘরের ভিতরে কবর না দেই বাহিরে একটু দেই। এতদিন ঘরে বৈসা দেখছে, এখন বাহির থেকে ঘুমা শুয়া শুয়া দেখবে, কই কেউ তো কবর দেয় না, সব তো জঙ্গলে নিয়ে ফেলায় চলে আসে। কতদিন কতদিন থাকবেন? 60-70 বছর আসছে নাকি কোনো পাওয়ার ব্যাংক? জীবনটা পাওয়ার ব্যাংকে ভরে রেখা দিবেন? এটা কি বিদ্যুৎ পাইছেন যে পাওয়ার ব্যাংকে ভরে রাখলেন, সময় মতো বাহির করে মোবাইলে চার্জ দিব? জীবনটা তো পাওয়ার ব্যাংকে ভরে রাখা যাবে না, এটা তো তার গতিতে চলতেছে। রাজা যত বড়ই হোক না কেন, জীবনের গতির উপরে কি তার কন্ট্রোল আছে নাকি বলেন? না কোনো মেশিন আছে যেটাকে থামানো যাবে? শুধু একটা শব্দই আছে, চিরকুমার, বিয়া না করলে চিরকুমার। আরে বুড়া হয়ে গেছে, আতায়া দেখ না কুমার আছে না নাই, যৌবনই তো নাই আবার কুমার থাকে করতে কাল, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? শুধু একটা শব্দ লাগায় নিছে চিরকুমার, ও কুমার কর্তিকা তো বুড়া হয়ে গেল আবার কুমার কর্তিকা, বিয়ে করে না এই জন্য কুমার, এটা তো আমাদের বানানো শব্দ। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন আমি শেষ কথার কথার শেষ দিকে চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, তৈরি করতে হয়। দেহ তৈরি করার দায়িত্ব ছিল আল্লাহ, সাজানের দায়িত্ব ছিল আল্লাহ। আল্লাহ তৈরিও করছেন সাজায়ও দিছেন, কোথাও আঙ্গুল উঠাইতে পারবেন না যে সাজায় নাই। যদি না সাজাইতো তাহলে যুবককে দেখা যুবতী কেন ওড়না গলায় পেঁচাইতে চায়, আর যুবকেই কেন যুবতীকে দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চায়? তাইলে নারী পুরুষের দিকে আকৃষ্ট কেন হয়, আর পুরুষই নারীর দিকে আকৃষ্ট কেন হয়? দেখো বানানোর দরকার ছিল, আল্লাহ বানায় দিছেন। এখন মানুষের মতো মানুষ আমাকে আমার মানাই দাও, যাতে জমিন দিয়ে হাঁটলে জমিনও সেলুট দেয় সেলুট। হাদিসে আছে, হাদিসে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, জমিন দিয়ে হাঁটলে জমিন বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে আমি তোমাকে আপ্যায়ন করব আপ্যায়ন। মারা গেলে লাশটা যখন কবরের পাশে নিয়ে যায় তো কবর সেলুট দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, এতদিন অপেক্ষায় ছিলাম চলে আসছো, সবুজ শ্যামল বানাইতে দেরি করব। ওরকম মানুষ আমাকে বানাইতে হবে, ওরকম মানুষ আমাকে বানাইতে হবে। দুনিয়ার মানুষের সালাম কতক্ষণ দেয়? রাগ হয় না কিন্তু রাগ হয়ে যাবেন, সালাম বাহিরে দিলেও ভিতরে গালি বহুত মানুষকে দেয় না, দেয় না? সালাম দিলেও কতক্ষণ দিবে, কতক্ষণ দিবে সালাম বলেন? দুনিয়া তো বেওয়াফাইর জায়গা,
নাইলে আল্লাহ কেন বলতেন লা ইয়াগুরুর নাকুম বিল্লাহিল গুরুর দারাল গুরুর কেন সূরা তাকাবুন আসতো একটা সূরার নামই তো তাকাবুন ধোকা আজকে বোঝা যাবে না মরার সাথে সাথে বোঝা যাবে যেটা প্রমাণ দিলাম একটু এটা ধোকা না তো আর কি ফ্রডি না তো আর কি বলেন যে সারা দিনে বাপের এক পিলের জন্য বাপের জন্য হাত উঠায় দোয়া করে না কোন সন্তান করে এখানে বলেন যে আমি ডেইলি এক মিনিট বাপের জন্য হাত উঠায় দোয়া করি যেমন পারি তেমন করি এই অভ্যাস আমার আছে নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি এক মিনিট ডেইলি হাত উঠায় আল্লাহ তো দোয়া শিখাইও দিছিলেন ওটা শিখলাম আর না শিখলাম আল্লাহ তো দোয়া শিখাইয়া দিছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগাইরা এর চেয়ে বড় দোকার চিত্র কি হইতে পারে যে সন্তান মা বাবার জন্য ডেলি এক মিনিট হাত উঠে দোয়া করে না ডেলি একবার বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগাইরা ডেলি একবার বলে না রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া আল্লাহ রসুল তো শিখাইয়া দিছিলেন একবার বলে না অথচ পুরস্কারের তো ঘাটতি ছিল যেই ব্যক্তি পড়বে রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব দুনিয়ায় যত মানুষ আছে সমপরিমাণ সওয়াব আর মা বাবার মিলবে বর্তমানে 800 কোটি মানুষ কত 800 কোটি সওয়াব মিলবে উচিত তো ছিল উচিত তো ছিল দোকা এটাই আল্লাহ চিত্র তুলে ধরছেন দেহটা আল্লাহ তৈরি করছেন মানুষ মানুষ হইলি মানুষ আমি দুনিয়ার মানুষের কথা বলতেছি না আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষের কথা বলতেছি দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই আমি কখনো বলতেও রাজি না চাইতেও রাজি না আঙ্গুল উঠাইতেও রাজি না আমার কথা হইলো উপরের নিয়া উপর আকাশের উপর নিয়া আল্লাহ আল্লাহ রসুল নিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমি মানুষ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে ওই মানুষ নিজেকে নিজে গড়তে হয় নাইলে ওই মানুষ মানুষ হয় না ওই যুবক নিজেকে বানাইতে হয় যুবক যে তোমাকে দেখলে আল্লাহ বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলবে জালা আজলাহু মাজালহু লি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে ফেরেশতাকে ডাইকা বলবে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব